সুলতানা ইয়াসমিন আপনি লিখেছেন, সম্প্রতি স্কুল ও কলেজগুলো রমজানেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে অনেক শিক্ষার্থীদের রোজা রেখে ক্লাস করাটা অনেকটা কঠিন হওয়ার কথা। এরকম সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থী যদি রোজা ভাঙেন তাহলে এর কারণে আল্লাহর কাছে কে দায়ী থাকবেন? বোন সুলতানা ইয়াসমিন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি যে কোভিড-19 কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রমাদান মাসে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আমরা মনে করি এই সিদ্ধান্তটি পুরোপুরি একটি ভুল সিদ্ধান্ত, কারণ দীর্ঘ অনেক মাস যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই বন্ধের ক্ষতি পুষিয়ে আনার জন্য রমাদানকেই নির্বাচন করা এবং এই মাসটিতে স্কুল এবং মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দেয়া, এটি শিক্ষার্থীদের জন্য ক্ষতি বয়ে আনবে। বিশেষ করে কোভিড-19 দীর্ঘ সময় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়মতন্ত্র এটার অধীনে না থাকার কারণে নানা রকমের নৈতিক পদস্খলন এবং নানা রকমের ব্যত্যয়, তাদের চারিত্রিক ত্রুটি, স্খলন ইত্যাদি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নীতি নৈতিকতাকে আরও বলিষ্ঠ করার প্রয়োজনে রমাদান মাসে তাদেরকে তাকওয়া চর্চা করার সুযোগ করে দেওয়া দরকার ছিল। রমাদানের পরে আমাদের হাতে অবারিত সুযোগ থাকছে, সময় থাকছে, রমাদান আগেও ছিল, পরেও আছে। সেই সময়গুলোতে শিক্ষার যে পড়াশোনার যে ঘাটতি হয়েছে সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব ছিল। এর পাশাপাশি রমাদান মাসে অনলাইন ক্লাস এবং আরও বিভিন্নভাবে, বিভিন্ন ফরম্যাটে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করা যেতে পারত। কিন্তু নৈতিক এবং আদর্শিক যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটিকে বিশেষভাবে ফোকাস করার জন্য রমাদানের চাইতে উত্তম কোনো সুযোগ এবং বিকল্প নেই, যার কারণে মুসলিম অধ্যুষিত বা মুসলিম প্রধান এই এলাকাতে রমাদান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য হতে পারে না। আমরা আশা করব কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্ত বিবেচনা করবেন এবং মুসলিম শিক্ষার্থীদের অভিভাবকরা কেউই কিন্তু এই সিদ্ধান্তে খুশি হওয়ার কথা নয়। শিক্ষার্থীদের জন্য যেমন প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্লাস করে রোজা রাখাটা কঠিন হবে, শিক্ষকদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত ক্লাস নেওয়া, লেকচার দেয়া তাদের জন্য কঠিন হবে রোজা রেখে, বিধায় অন্তত করোনা পরবর্তী সময়ের কারণে আরও বিশেষভাবে এই মাসটিতে ইবাদতবন্দিগি, নেকামল চর্চা, তাকওয়া চর্চা এবং আল্লাহ তাআলার অনুগত বান্দা হওয়ার চেষ্টা, নীতি নৈতিকতা এবং আদর্শের যে চর্চা সেটি করার সুযোগ আমাদের শিক্ষার্থীদের দেওয়ার প্রয়োজন ছিল। অতএব এই সিদ্ধান্ত যে নেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো রমাদান মাসে খোলার, সেই সিদ্ধান্তকে আমরা পুনর্বিবেচনা করার এবং প্রত্যাহার করার জোরালো দাবি জানাচ্ছি। এটি সকল অভিভাবকদেরই, সকল মুসলমান অভিভাবকদেরই চাওয়া বলে আমরা মনে করি। বিধায় এ বিষয়ে যদি কোনো শিক্ষার্থী রোজা রাখতে অসুবিধা হয়, শিক্ষক বা স্টাফদের কারো রোজা রাখতে কষ্ট হয়, তাহলে অবশ্যই এই দায়ভার সংশ্লিষ্টরা বহন করতে হবে আল্লাহ তাআলার কাছে, যারা মানুষের রোজা রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এবং অসুবিধা তৈরি করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন এবং কর্তৃপক্ষের যেন বোধোদয় হয়। রমাদান শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন সেই সিদ্ধান্ত যেন খুব দ্রুত পরিবর্তন করা হয় সেই আশা আমরা ব্যক্ত করছি, জোরালোভাবে দাবি জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের সেরকম বোধোদয় যেন হয় সেই তৌফিক তাদেরকে দান করুন।